আসসালামু আলাইকুম খরগোশপ্রেমী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন, পাবনা পিজন অ্যান্ড বার্ডস হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিন আলম জানাই স্বাগতম। বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যে সকল বন্ধু বলে থাকে যে আমাদের খরগোশ ম্যাটিং করছে বা ম্যাটিং করার পরেও সঠিক মতো বাচ্চা হচ্ছে না বা ম্যাটিং আদৌ হচ্ছে কি না, এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে ভালো করে খেয়াল করুন, আমার দুইটা খরগোশ আমি একটা ছোট খাঁচার মধ্যে দিয়েছি। তো যে ভুলের কারণে আপনার খরগোশ ম্যাটিং করার পরেও বাচ্চা হতে চায় না ঠিক মতো, বা দেখা যায় যে সঠিক মতো ম্যাটিং হয় না, অনেকে যে ভুলগুলো করে, আমি যেমন দেখেন একটা ছোট খাঁচা দিয়েছি, আপনি যদি এরকম একটা ছোট খাঁচা দেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আমি শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এরকম দিয়েছি। আমি একটা নর একটু এবং একটা মাদি প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেছে, ম্যাটিং মধ্যে চলে আসছে, আমি খরগোশ দুটোকে একটা খাঁচার মধ্যে রাখার চেষ্টা করেছি। আপনারা হয়তো ভালো করে দেখতে পাচ্ছেন, আমার নর খরগোশটা বারবার মাদিটার উপরে ওঠার চেষ্টা করতেছে, যদিও দেখা যাচ্ছে যে ম্যাটিং হচ্ছে, আসলেও পর্যাপ্ত পরিমাণে ম্যাটিং হচ্ছে না। কেননা আপনি যখন ম্যাটিং করাবেন, যদি মুক্তভাবে রেখে ম্যাটিং করান তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি আপনি খাঁচার মধ্যে দিয়ে ম্যাটিং করাইতে চান তাহলে খাঁচার সাইজ সর্বনিম্ন হাইটে 20 ইঞ্চি এবং লম্বায় কমপক্ষে 2 ফিট হতে হবে, তাহলে একটা খরগোশ ম্যাটিং মোডে ম্যাটিং করার জন্য সবচেয়ে পারফেক্ট। তো আমার যে খাঁচাটা আমি রেখেছি এটা হলো 18-12 খাঁচা, যার কারণে খরগোশগুলো ম্যাটিং করার খুবই সমস্যা হচ্ছে। আবার অনেকে দেখা যায় যে খরগোশ সারাদিন একসাথে নরমাদি রাখে, এটাও একটা বড় ভুল। আসলে সঠিক মতো ম্যাটিং হলে একবার দুইবার বা সর্বোচ্চ 3 বার করলেই হয়, কিন্তু অনেকে দেখা যায় যে বুঝতে পারে না, সারাদিন রেখে দেয়, তার কোনো প্রয়োজন নেই। আর যে আবার যে সকল বন্ধু বলে যে ভাই আমি তো সঠিক মতো ম্যাটিং করাইছি, অনেক দিন একসাথেও রেখেছিলাম, একসাথে খাঁচায় ধরে রেখেছি, কিন্তু তারপরেও বাচ্চা দিচ্ছে না কেন, তা আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা হয়তো একটু ভালো করে লক্ষ্য করলেই দেখবেন যে এখানে এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। কেননা যে আপনি যখন এই ছোটো খাঁচার মধ্যে খরগোশগুলো রাখবেন, তখন তারা ইচ্ছাকৃতভাবেও ম্যাটিং করার চেষ্টা করলেও সঠিক মতো ম্যাটিং করতে পারতেছে না, কেননা তাদের যে পর্যাপ্ত পরিমাণ জায়গা দরকার সেটা হচ্ছে না। এছাড়া দেখা যাচ্ছে যে খরগোশ ম্যাটিং মুডে আসে নাই এখনও, বা নর্মাল মাদি হিটে আসে নাই, আপনারা অনেকে দেখা যায় ইচ্ছাকৃতভাবে ম্যাটিং করানোর চেষ্টা করেন, এটাও একটা বড় ভুল। খরগোশ যখন ম্যাটিং মুডে আসবে তখন কিছু তার লক্ষণ আছে এবং তারা নিজের থেকে ম্যাটিং করার চেষ্টা করবে। স্বাভাবিকভাবে খরগোশ প্রতি মাসে মাসে বাচ্চা দেয়, দেখা যাচ্ছে আজকে মাদি বাচ্চা দিয়েছে, আপনি যদি একসাথে রেখে দেন তাহলে দেখবেন যে 15 আবার ম্যাটিং করার চেষ্টা করবে। তো আপনি নিজে ভালোভাবে যদি খরগোশগুলোকে সঠিক মতো ম্যাটিং করাইতে পারেন, আপনি বাচ্চাও সঠিক মতো পাবেন এবং আপনার খরগোশেরও কোনো সমস্যা হবে না। যে সকল বন্ধু ম্যাটিং করার বিষয়ে একটা ভিডিও বানাতে বলছিলেন, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করলাম। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে এবং আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, সবসময় সাথে থাকবেন, পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।